নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্টের অন্যতম জনপ্রিয় চিকেন রেসিপি, হট অ্যান্ড শাওয়ার চিকেন। যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনে এই রেসিপি দেখে আপনারা বাড়িতেই খুব সহজে হট অ্যান্ড শাওয়ার চিকেন রেসিপি বানিয়ে পরিবারের সকলকে সারপ্রাইজ দিতে পারেন। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর চিকেনটাকে আমি এরকম লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব, তাই প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দেব 1 টিস্পুন, রসুন বাটাও দিয়ে দেব 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সয়া সস 2 টিস্পুন। আমি ব্ল্যাক সয়া সস দিয়ে দিলাম। এবারে সব কিছুকে চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমাদের চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল, এটাকে রেখে দিতে হবে মিনিমাম 1/2 ঘন্টা। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর আমি এবারে চিকেনের মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লোর, 4 টেবিলস্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম, আর দিয়ে দেব ময়দা বা অল পারপাস ফ্লোর, আমি 2 টেবিলস্পুন ময়দা অ্যাড করে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটাকে ভেঙে দিলাম। তারপর ভালো করে সব কিছু দিয়ে আবারও চিকেনটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে আমি কর্নফ্লোর, ময়দা আর ডিমের সঙ্গে চিকেনটাকে মেখে নিলাম। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে একটা ছোট কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নেব। চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে ডুবো তেলে। এক একবারে 3-4 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিলাম গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি করে। তারপর এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে সবটুকু চিকেন আমি ফ্রাই করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমরা হট অ্যান্ড শাওয়ার চিকেনের সসটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বোল। প্রথমেই নিয়ে নেব 1/3 কাপ পরিমাণে টমেটো কেচাপ। এবারে নিয়ে নেব রেড চিলি সস 2 টেবিলস্পুন, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। অ্যাড করে দেব হট অ্যান্ড শাওয়ার সস 1 টেবিলস্পুন, ব্ল্যাক সয়া সস দিয়ে দেব 1 টিস্পুন, আর সবশেষে দিয়ে দিচ্ছি ভিনিগার 2 টিস্পুন। একটা স্পুন দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব আর চলে যাব নেক্সট স্টেপে। এবারে আবারও প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে রসুন কুচি। তারপর 30 সেকেন্ডের জন্য এটাকে ফ্রাই করে নেব। রসুনটাকে 30 সেকেন্ড ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করে দেব ফাইন চপ করা পেঁয়াজ। আমি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 1 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটাকে 1 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা সসটা। তারপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট এটাকে ফ্রাই করে নেব। এই সময়ই এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো,
আর 1/4 teaspoon পরিমাণে নুন। তারপর আরও মিনিটখানেক এটাকে রান্না করে নেব নাড়তে নাড়তে মিডিয়াম টু হাই ফ্লেমে। 1 মিনিট হয়ে গেলে এর মধ্যে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো অ্যাড করে দেব। তারপর সসের সঙ্গে ভালো করে এটাকে মিক্স করে নেব। নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে আরও 2 মিনিট। তারপর 1/2 কাপ জলের মধ্যে 1 টেবিলস্পুন পরিমাণে কর্নফ্লোর ভালো করে গুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। সবকিছুকে মিক্স করতে করতে আরও 1 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। ফাইনালি এর মধ্যে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কুচানো স্প্রিং অনিয়ন। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে গরম গরম হট অ্যান্ড সাওয়ার চিকেন সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।